নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের পাঁচশো বছরের প্রাচীন পুজো আজও চলে আসছে সাধক বামাখ্যাপার বংশধরের হাত ধরে সেই বিষয়ে কিছু প্রদান সাধক বামাখ্যাপার বংশধরের পুজো বলে খ্যাত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বন্দর এলাকার আদি কালীবাড়ি শ্যামা পুজো প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই পুজোকে ঘিরে শুধু রায়গঞ্জ শহর বা উত্তর দিনাজপুর জেলা নয় রাজ্যের অন্যান্য প্রান্ত এমনকি ওপার বাংলা থেকেও দীপাবলির রাতে হাজার হাজার ভক্তের সমাগম হয় কালীবাড়ির পুজো নিয়ে নানান কাহিনী কথিত আছে প্রচলিত রয়েছে মন্দিরে অনতি দূরে বয়ে যাওয়া কুলিক নদী দিয়ে নৌকো করে বাণিজ্য করতে আসতেন বণিকরা তারাই এখানে মন্দির তৈরি করে শক্তি দেবীর আরাধনা শুরু করে বলে শুরু করে বলে শোনা যায় আবার অনেকে মনে করেন এক পাঞ্জাবি সাধু পঞ্চমুন্ডির আসনে প্রথম দেবীর আরাধনা শুরু করেন সেই সাধুই নাকি ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের নেতা রঘুনন্দন গিরি গোসাই তবে এ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে আবার এও শোনা যায় পুরাকালে ডাকাত দল এই বন্দরের মন্দিরেই পুজো দিয়ে ডাকাতি করতে যেত আবার ডাকাতি শেষ হয়ে এসে মন্দিরে পুজোও দিতেন তবে বারোশো ষোলো বঙ্গাব্দে ওপার বাংলাদেশের দিনাজপুরের রাজা তারকনাথ রায়চৌধুরীর উদ্যোগেই তৈরি হয়েছিল বন্দর কালী মন্দির জানা গিয়েছে সাধক বামাখার নির্দেশেই তার বংশধর জানকীনাথ চট্টোপাধ্যায় এসেছিলেন রায়গঞ্জের এই আদি কালীবাড়ির মন্দিরে তিনি ছিলেন মন্দিরের সেবায়িত আজও এই মন্দিরের সেবায়িত হিসাবে পুজো করে আসছে সিদ্ধ যোগী পুরুষের বংশধর রায় জানকীনাথ চট্টোপাধ্যায় ও নবীন ঠাকুর ভৈরব ঠাকুর যোগেশ চট্টোপাধ্যায় নারায়ণচন্দ্র চট্টোপাধ্যায়ের পর এখানে মদন মোহন চট্টোপাধ্যায়ের পুত্র মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এই মন্দিরে সেবায়িত এখানে দীপাবলির রাতে পুজো নিয়ে মানুষের উন্মাদনা চোখে দেখার মতো হাজার হাজার দর্শনার্থী তাদের মনস্কামনা পূরণে পুজো দিতে আসেন এই মন্দিরে বলি প্রথাও প্রচলিত আছে শুধু দীপাবলিতেই নয় সারা বছরই নিয়ম নিষ্ঠার সাথে বাবা বামা খ্যাপার বংশধর মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এই মন্দিরে পুজো করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ